ঢাকা কলেজের একাদশ শ্রেণীর সমাজ বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমি তানিয়া পারভীন, প্রভাষক সমাজ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সোশ্যাল স্ট্রাটিফিকেশন বা সামাজিক স্তর বিন্যাস। সমাজ বিজ্ঞানের প্রথম পত্রের অষ্টম অধ্যায়ে সামাজিক স্তর বিন্যাস এবং অসমতা নামে যে অধ্যায় রয়েছে সেই অধ্যায়ের প্রথম অংশ নিয়ে আজকে আমরা আলোচনা করব। সামাজিক স্তর বিন্যাস বিষয়ে আমরা আজকে জানবো। তো সামাজিক স্তর বিন্যাসের সংজ্ঞা এবং প্রকারভেদ, এটি আমাদের আজকের মূল আলোচনার বিষয়। তো আমরা প্রথমে একটু জানি যে সামাজিক স্তর বিন্যাস বলতে আমরা আসলে কি বুঝে থাকি। স্তর বিন্যাসের ইংরেজি প্রতিশব্দ আমরা জানি যে স্ট্র্যাটিফিকেশন। তো এই স্ট্র্যাটিফিকেশনের যে স্ট্রাটা, যে শব্দটা রয়েছে, সেটি মূলত হচ্ছে ভূবিজ্ঞানে যে শিলার বিভিন্ন স্তর রয়েছে সেটির ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটি সমাজ বিজ্ঞানে মানুষের যে সোসাইটিতে যে অবস্থান, সোসাইটিতে আমরা যে মানুষকে উঁচু নিচু বিভিন্ন স্তরে যে বিভক্ত করে থাকি বা স্তরায়িত করে থাকি, সেই ক্ষেত্রে এই স্ট্রাটা শব্দটা সমাজ বিজ্ঞানীরা ব্যবহার করেছেন। তো সামাজিক স্তর বিন্যাস অর্থ হচ্ছে সমাজের ব্যক্তি, গোষ্ঠী বা শ্রেণীর উঁচু নিচু অবস্থান বা বিন্যাস ব্যবস্থা। অর্থাৎ সমাজকে আমরা বিভিন্ন ক্রাইটেরিয়ার ভিত্তিতে সমাজের মানুষকে বা সমাজের যারা ব্যক্তি রয়েছে তাদেরকে আমরা বিভিন্ন স্তরে তাদের বয়স, পেশা, লিঙ্গ বা বিভিন্ন কিছু আরো কিছু উপাদানের ভিত্তিতে আমরা তাদের উঁচু নিচু মানে ক্রমানুসার একটা বিন্যাস করে থাকি। সেটা হচ্ছে সামাজিক স্তর বিন্যাস। যেমন সামাজিক সমাজ বিজ্ঞানী সরোকিন বলেছেন তার কন্টেম্পোরারি সোশিওলজিক্যাল থিওরিজ এই বইটাতে, যে উঁচু নিচু শ্রেণীর ক্রমানুসারে সংগঠিত জনসংখ্যার মধ্যে বিদ্যমান বিভিন্নতাই সামাজিক স্তর বিন্যাস। অর্থাৎ আমাদের সমাজে যে মানুষ রয়েছে সেই মানুষের ভেতরে কিন্তু তাদের জীবনযাত্রা, তাদের সামাজিক মর্যাদার ক্ষেত্রে ভিন্নতা রয়েছে। সেই ভিন্নতা গুলোকে আমরা আবার হচ্ছে উঁচু নিচু ক্রমানুসারে তাদেরকে আমরা বিভক্ত করে থাকি। কারণ সমাজে এই যে যে উঁচু নিচু যে সামাজিক স্তরের কথা আমরা বলছি, এই স্তরের ভিত্তি হচ্ছে অধিকার, সুযোগ সুবিধা, দায়িত্ব কর্তব্য, ক্ষমতা, প্রতিপত্তি, এই বিষয়গুলোর অসম বণ্টন। কারণ সমাজে প্রত্যেক মানুষের কিন্তু অধিকার, কর্তব্য বা সুযোগ সুবিধা, ক্ষমতা কিন্তু এক নয়। এগুলোর ভিত্তিতে তাদেরকে স্তরায়িত করা হয়। অকবার্ন এবং নিমকফ তাদের সোশিওলজি বইয়ে বলেছেন যে সামাজিক স্তর বিন্যাস হলো রেগুলেটেড ইনইকুয়ালিটি বা নিয়ন্ত্রিত অসমতা। অর্থাৎ আমরা যে অসমতার কথা বলছি বা যে স্তর বিন্যাসের কথা বলছি সেটাকে তিনি বলেছেন যে নিয়ন্ত্রিত অসমতা। অর্থাৎ তিনি ব্যাখ্যা করতে চেয়েছেন, তারা অকবার এবং নিমকক ব্যাখ্যা করতে চেয়েছেন বিষয়টাকে এইভাবে যে সামাজিক ভূমিকা ও কার্যাবলীর ভিত্তিতে জনগোষ্ঠী কি উঁচু নিচু স্তরে সংগঠিত হয়। এবং তারা মনে করেন যে এই যে স্তর বিন্যাস এটা এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে সমাজে ব্যক্তি এবং গোষ্ঠীকে মোটামুটি স্থায়ী ভাবে তাদেরকে উঁচু নিচু মর্যাদার ক্রমানুসারে সাজানো হয়ে থাকে। তো এই যে স্তর বিন্যাসকে আমরা সংজ্ঞায়ন করার চেষ্টা করলাম সংক্ষেপে, তো এর ভেতরে আমরা কতগুলো বৈশিষ্ট্য আমরা বের করতে পারি খুঁজে, সেটা হচ্ছে সামাজিক স্তর বিন্যাস মূলত হচ্ছে সামাজিক। আমরা সামাজিক কেন বলছি যে সামাজিক স্তর বিন্যাসের কিন্তু অনেকগুলো জৈবিক উপাদান রয়েছে। অর্থাৎ বয়সের ভিত্তিতে, লিঙ্গের ভিত্তিতে, উচ্চতা, শক্তি এবং নরবংশ যেটাকে রেস বলা হয় সেটার ভিত্তিতে কিন্তু সামাজিক পদমর্যাদা নির্ধারিত হয়ে থাকে। তো এই যে সামাজিক পদমর্যাদা এগুলোর ভিত্তিতে করা হচ্ছে, এই যে জৈবিক উপাদানের ভিত্তিতে করা হচ্ছে, এই কাজটি কে করছে? এই বিশ্বাসগুলো কিন্তু সমাজের সদস্যদের কাছ থেকে এসেছে। সমাজের সদস্যরা মনে করে যে যে দেখতে কালো বেটে সে অসুন্দর, যে লম্বা ফর্সা সে হচ্ছে সুন্দর, এটা সমাজের সদস্যদের বিশ্বাস। তো সেই জন্য এই সামাজিক স্তর বিন্যাস গুলো মূলত হচ্ছে সামাজিক, যেহেতু সমাজের সদস্যদের বিশ্বাস থেকে এই স্তর বিন্যাসের সৃষ্টি হচ্ছে। সামাজিক স্তর বিন্যাস সর্বত্র লক্ষণীয়। অর্থাৎ এমন কোনো সমাজ আসলে ছিল না মানে যে সমাজে সামাজিক স্তর বিন্যাসকে
লক্ষ্য করা যায় না বা সামাজিক স্তরবিন্যাসের উপস্থিতি নেই। তো বিশেষ বিশেষ উপাদানের ভিত্তিতে কিন্তু প্রত্যেকটা সমাজই স্তরায়িত ছিল। তো কখনো হয়তো এই বৈষম্যটা কম বা বেশি থাকতে পারে। আমরা যদি খাদ্য সংগ্রহ অর্থনীতি বা শিকার অর্থনীতির কথা বলি, যে আদিম বুশম্যান সমাজেও কিন্তু স্তরবিন্যাস ছিল, যেখানে মাত্র 100 জন বা 50 থেকে 100 জন মিলে এক একটা গোষ্ঠী ছিল, সেখানেও কিন্তু লিঙ্গ, বয়স বা পারদর্শিতার উপর ভিত্তি করে এক ধরনের স্তরায়ন কিন্তু ছিল। আবার সামাজিক স্তরবিন্যাসের বিভিন্ন ধরন ও মাত্রার কথা যদি আমরা বলি, অর্থাৎ এই যে আমরা বলছি সর্বত্র লক্ষণীয়, তো এই লক্ষণীয় কোথাও বেশি ছিল স্তরবিন্যাস, কোথাও এক্সট্রিম ছিল, বেশি ছিল বা কোথাও কম ছিল। যেমন ভারতীয় সমাজে কিন্তু সব সমাজের চেয়ে একটু সামাজিক স্তরবিন্যাসটা একটু বেশি ছিল। এবং লাস্ট হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য আমরা বলতে পারি, যে স্তরবিন্যাস সমাজ কাঠামোর মূল কথা। সামাজিক স্তরবিন্যাস সমাজ কাঠামোর মূল কথা আমরা এজন্য বলছি যে আমরা যদি একটা সমাজের সমাজ কাঠামো কেমন বা কি সেটা বিশ্লেষণ করতে যাই, আমাদেরকে কিন্তু সামাজিক স্তরবিন্যাস নিয়ে আলোচনা করা বাধ্যতামূলক করতেই হবে। তো এই সামাজিক স্তরবিন্যাসের বিন্যাস কিন্তু হচ্ছে সমাজ কাঠামোর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক, বা এই স্তরবিন্যাসের আলোচনা কিন্তু সমাজ কাঠামোকে বোঝার জন্য একটা গুরুত্বপূর্ণ কৌশল। সামাজিক স্তর বিন্যাসের উপাদান, সামাজিক স্তর বিন্যাসের যে উপাদানগুলো রয়েছে, কিছু জৈবিক, কিছু হচ্ছে অজৈবিক। তো সেগুলো হচ্ছে যেমন বয়স, বংশ, উচ্চতা, চেহারা, নরগোষ্ঠী, লিঙ্গ, শক্তি, মেধা, শিক্ষা বা পেশা, সম্পত্তি, ক্ষমতা, এই বিষয়গুলোর উপর ভিত্তি করে কিন্তু সমাজে স্তর বিন্যাস করা হয়ে থাকে। এখন আমরা আজকে আমরা মূল আলোচনা করব যে সামাজিক স্তর বিন্যাসের প্রকারভেদ, অর্থাৎ সামাজিক স্তর বিন্যাসের এই রূপগুলো যে রয়েছে, এটিকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। কারণ আমরা জানি যে প্রত্যেকটা সমাজেই কিন্তু স্তর বিন্যাস ছিল, এবং সেই স্তর বিন্যাসের ধরনটা একটু ডিফারেন্ট ডিফারেন্ট ছিল। তো প্রথমে আমরা আলোচনা করব দাস প্রথায় সামাজিক স্তর বিন্যাসটা কেমন ছিল, অর্থাৎ এই দাস প্রথা কিন্তু হচ্ছে সামাজিক স্তর বিন্যাসের একটা গুরুত্বপূর্ণ একটা রূপ। তো এলটি হবহাউস তিনি দাসকে সংজ্ঞায়ন করার চেষ্টা করেছেন এইভাবে, যে দাস হচ্ছে এমন একটা ব্যক্তি যাকে সমাজের আইন এবং প্রথা অন্যের সম্পত্তি হিসেবে বিবেচনা করে, এবং চরম অবস্থায় দাস সম্পূর্ণ অধিকারবিহীন, এবং দাসের কিন্তু কোনো ধরনের কোনো অধিকার বা স্বাধীনতা ছিল না। তো এই যে দাস প্রথা, এই দাস প্রথার মধ্যে সামাজিক স্তর বিন্যাসের কিন্তু একটা সুস্পষ্ট পরিচয় পাওয়া যায়। তো নিবয়ের স্লেভারি অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম এই বইটাতে দাসদের যে অবস্থা সেটা একটু বর্ণনা করার প্রয়াস পেয়েছেন। তিনি বলেছেন যে প্রত্যেকটা দাস ছিল হচ্ছে মনিবের সম্পত্তি, অর্থাৎ দাস মালিক যারা ছিল। আমরা জানি যে দাস যে প্রথা, এই সমাজে 2টি প্রধান শ্রেণী ছিল, একটা স্লেভ ওনার এবং স্লেভ, আরেকটা হচ্ছে স্লেভ, অর্থাৎ দাস মালিক এবং দাস, এই 2টি প্রধান শ্রেণী ছিল। তো এদের মধ্যে দাসদের যদি বৈশিষ্ট্য বলি, যে প্রত্যেকটা দাস ছিল মনিবের অধীনস্থ সম্পত্তি, এবং দাসের উপর দাস মালিকের ক্ষমতা ছিল সীমাহীন, তার সম্পত্তি হিসেবে তাকে বিবেচনা করা হতো। দাসের কোনো রাজনৈতিক অধিকার ছিল না, এবং তাদেরকে সবসময় অবজ্ঞা ও ঘৃণার পাত্র হিসেবে মনে করা হতো। তাদের সামন্ত যুগে, এর পরবর্তী যুগে যারা ফ্রিম্যান বলা হয় বা সার্ফ যদি আমরা বলি, তো তাদের থেকেও কিন্তু দাসের অবস্থা আরো বেশি খারাপ ছিল। সামাজিক ভাবে তারা অবজ্ঞার পাত্র ছিল, ঘৃণার পাত্র ছিল, কোনো ধরনের অধিকার তাদের, রাজনৈতিক অধিকার তাদের ছিল না, তাদের ভোটাধিকার ছিল না। মনিবের আদেশে তারা কাজ করত, তাদের কোনো, যেটা বারবার বলছি যে তাদের কোনো স্বাধীনতা ছিল না। বর্তমান সময়ে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে যারা শোষিত শ্রেণী আছে, তারাও কিন্তু চাইলে একটা কারখানা ছেড়ে আরেকটা কারখানাতে কাজ করার জন্য তারা যেতে পারছে, কিন্তু এই সময়ে দাসদের কিন্তু এই রকমের কোনো স্বাধীনতা ছিল না, তারা তাদের মনিবের অধীনে কাজ করতে বাধ্য ছিল।
এখন আমরা একটু দেখবো যে দাস প্রথা কোথায় কোথায় ছিল। তো বিভিন্ন সময়ে দাস প্রথা বিক্ষিপ্ত অবস্থায় বিভিন্ন জায়গায় দেখা যায়। ভারতীয় সমাজেও কিন্তু দাস প্রথা ছিল, তবে সেটা ডোমেস্টিক স্লেভ যেটাকে বলা হয়, মধ্যযুগে ইউরোপে যে দাস প্রথা ছিল সেটার মতন এত নিষ্ঠুর প্রথা ছিল না, এবং বাণিজ্যিক ভাবে দাস প্রথা ভারতীয় সমাজে ছিল না। তো দাস প্রথার দুইটি প্রধান উদাহরণ দেখা যায় প্রাচীন সমাজে, বিশেষ করে প্রাচীন গ্রিসে এবং রোমান সমাজে, এবং আরেকটা হচ্ছে অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীর আমেরিকাতে, আমেরিকার দক্ষিণ রাজ্যগুলোতে দাস প্রথা দেখা যায়। এখন আমরা দ্বিতীয় যে রূপ, সামাজিক স্তর বিন্যাসে, সেটা নিয়ে একটু দেখব যে এস্টেট বিষয়টা কি। তো এস্টেট বলতে মূলত বোঝানো হয়েছে কখনো ভূ সম্পত্তিকে বোঝায়, বা কখনো খামার, সামাজিক শ্রেণী বা অধিকার কর্তব্যকে বোঝায় এস্টেট বলতে। মধ্যযুগে এই যে এস্টেটটা ইউরোপীয় সামন্ত সমাজে স্তর বিন্যাস, এস্টেট ব্যবস্থাটা যেটা ছিল সেটার মাধ্যমেই আসলে প্রতিফলিত হয়। এবং মধ্যযুগের ইউরোপে ইউরোপীয় যে এস্টেট গুলো ছিল সেটার প্রধান তিনটা বৈশিষ্ট্য ছিল। প্রথমত, প্রত্যেকটা স্টেটের একটা মর্যাদা বা ক্ষমতা ছিল যেটা আইন দ্বারা নির্ধারিত। অর্থাৎ একটা স্টেটের মর্যাদা কি হবে বা তার কি কি ক্ষমতা থাকবে সেটা আইনের দ্বারা নির্ধারিত ছিল। অর্থাৎ আমি যদি কোনো একজন ব্যক্তির প্রকৃত অবস্থান বুঝতে যাই, তাহলে আমাকে জানতে হবে যে আইনে কি কি মর্যাদা তাকে দেওয়া হয়েছে। এবং দ্বাদশ শতাব্দীতে ভূমিদাস প্রথাটা বিস্তার লাভ করার চেষ্টা করে। তো সেই সময় থেকে হচ্ছে বিভিন্ন ধরনের তত্ত্বেরও সৃষ্টি হতে থাকে। এই এই সময়ে দাসদের অবস্থা সম্পর্কে আমরা জানি যে মধ্যযুগে দুইটা প্রধান শ্রেণী ছিল, যেমন দাস ব্যবস্থায় ছিল ভূমি দাস মালিক এবং দাস, এখানেও মধ্যযুগে সামন্ত সমাজে ছিল, যেহেতু এটা ছিল হচ্ছে ভূমি ভিত্তিক। ওখানে যেমন ছিল দাস এবং দাস মালিক, এখানে ছিল হচ্ছে ভূস্বামী এবং ভূমি দাস। তো ভূমি দাসের যদি বৈশিষ্ট্যগুলোর কথা আমরা বলি, তাহলে বলতে পারি যে ভূমি দাসরা বিচারের জন্য তাদের দাসদের থেকে কিছুটা অধিকার বেশি ছিল, কিন্তু তারা ভূমিদাস তারা কোনো ধরনের বিচারের জন্য কোনো অভিযোগ করতে পারতো না, সম্পত্তিতে তাদের কোনো অধিকার স্বীকৃত ছিল না, তাদের নানা কারণে তাদেরকে জমিদার জরিমানা করা হতো। তো এই যে ভিন্ন ভিন্ন স্টেট গুলোর ভেতরে কিন্তু একটু পার্থক্য ছিল, এই পার্থক্যর ভিত্তি ছিল হচ্ছে ভিন্ন ভিন্ন স্টেটে দাসদের শাস্তি আলাদা ছিল, এটার উপর ভিত্তি করে একটু একটু পার্থক্য ছিল। তো দ্বিতীয়ত, এই এস্টেট গুলোর মধ্যে প্রচুর শ্রম বিভাজন ছিল, এবং এর প্রেক্ষিতে এস্টেট যে ব্যবস্থা সেখানে তিন ধরনের শ্রেণী ছিল। আমরা জানি যে প্রত্যেক সোসাইটিতে আসলে শ্রেণী ছিল, অভিজাত শ্রেণী, পুরোহিত শ্রেণী এবং সাধারণ শ্রেণী। অভিজাত শ্রেণী সবার উপরে অবস্থান করতো, তাদের কাজ ছিল সবাইকে সেভ করা। পুরোহিত শ্রেণীর কাজ ছিল সবার জন্য মঙ্গল কামনা করা, প্রার্থনা করা। আর সাধারণ শ্রেণী যারা ছিল তাদের কাজ ছিল সবাইকে খাদ্যের যোগান দেওয়া। তো এই এটা গেল দ্বিতীয় বৈশিষ্ট্য। তৃতীয় বৈশিষ্ট্য এস্টেটের হচ্ছে এটি একটা রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক গোষ্ঠী। ভূমিদাসের কোনো রাজনৈতিক ক্ষমতা ছিল না, এবং তারা কোনো স্টেটের অংশ কিন্তু ছিল না। তো এই যে আমরা উপরে তিনটি শ্রেণী দেখলাম, অভিজাত শ্রেণী, পুরোহিত শ্রেণী, সাধারণ শ্রেণী, এদের মধ্যে শুধুমাত্র অভিজাত এবং পুরোহিত এদেরই রাজনৈতিক গোষ্ঠী বলা হয় বা রাজনৈতিক ভাবে এদের ক্ষমতা ছিল। সাধারণ শ্রেণী বা সাধারণ মানুষ যারা ছিল তাদের কোনো তারা স্টেটের অংশ ছিল না, কারণ তাদের কোনো রাজনৈতিক অধিকার ছিল না। এখন আমরা একটু দেখব জাতি বর্ণ প্রথা। জাতি বর্ণ হচ্ছে সামাজিক স্তর বিন্যাসের আরেকটা গুরুত্বপূর্ণ একটা রূপ, যেটা ভারতীয় সমাজে প্রকট ছিল। তো এটি স্প্যানিশ শব্দ কাস্টা থেকে এসেছে, কাস্ট শব্দটি, এবং এই কাস্টা মানে হচ্ছে বংশ বা বংশগত গুণাবলী। তো জাতি বর্ণ বলতে মূলত বোঝায় যে একটা অন্তর্গোত্র বিবাহ ভিত্তিক একটি গোষ্ঠী, যাদের একটি সাধারণ নাম থাকে এবং যে যার সদস্যতা জন্মসূত্রে লাভ করতে হয়
জন্মসূত্রে লাভ করতে হয় এবং সদস্যদের সামাজিক মেলামেশার ক্ষেত্রে কতিপয় নিয়ম বিধি মেনে চলতে হয়। এই প্রথায় সদস্যকে জন্মসূত্রে প্রাপ্ত ঐতিহ্যবাহী পেশায় থাকতে হয়, অর্থাৎ যে যে পেশার মানুষের ঘরে জন্মগ্রহণ করে তাকে সেই পেশাতেই থাকতে হয়। তো এই যে সংজ্ঞা, এটার ভিত্তিতে আমরা কিছু বৈশিষ্ট্য পাই জাতি বর্ণের। একটা হচ্ছে অন্তর্গোত্র বিবাহ বংশগতি, অর্থাৎ যে বংশে যার জন্ম হয় সেই বংশ অনুযায়ী তার বংশ নির্ধারিত হয় এবং আজন্ম তাকে সেই বংশের সদস্য হিসেবেই থেকে যেতে হয়। সামাজিক ও ধর্মীয় ক্রমোচ্চ শ্রেণী বিন্যাস, সামাজিক ও ধর্মীয় ক্রমোচ্চ শ্রেণী বিন্যাস, আমরা জানি যে ধর্মের ভিত্তিতে যে জাতি বর্ণ প্রথা, এটি ভারতে খুব প্রকট আকারে ছিল। যে বর্ণ প্রথাকে ভারতের চারটা ভাগে ভাগ করা হয়, ঐতিহ্যবাহী ভাবে চারটা বর্ণ ছিল হিন্দু ধর্মে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এখানে একটা মজার বিষয় আছে যে অনুমান করা হয় যে স্রষ্টার মুখমণ্ডল থেকে ব্রাহ্মণ বা শিক্ষক যারা পাদ্রী তাদের জন্ম হয়েছে, আর ক্ষত্রিয় বা যারা যোদ্ধা শ্রেণী তাদের সৃষ্টি করা হয়েছে স্রষ্টার বাহু থেকে, এবং স্রষ্টার উরু থেকে সৃষ্টি করা হয়েছে বৈশ্যদেরকে, আর শূদ্রদেরকে স্রষ্টার পায়ের পাতা থেকে সৃষ্টি করা হয়েছে, এই ধরনের একটা অনুমান রয়েছে। তো এইভাবে ব্রাহ্মণরা হচ্ছে সবার উপরে অবস্থান করছে, আর শূদ্ররা হচ্ছে সবচেয়ে মর্যাদার সবচেয়ে নিচে বা সামাজিক স্তরের সবচেয়ে নিচে অবস্থান করছে। বংশগত বা পৈতৃক পেশা, যে এই যে আমরা যে শ্রেণীগুলা দেখলাম, যে চারটা বর্ণের কথা বললাম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এগুলো কিন্তু হচ্ছে পেশা ভিত্তিক। অর্থাৎ এই যে বংশগত বা পৈতৃক পেশাটা বেছে নেওয়ার ক্ষেত্রে একটা বাধ্যবাধকতা রয়েছে জাতি বর্ণ প্রথায়। এবং জাতি বর্ণ প্রথার স্থিতিশীলতা যদি বলি, এটি আসলে একটা ক্লোজড সিস্টেম, একটা বদ্ধ একটা সিস্টেম, এখান থেকে পরিবর্তনের তেমন কোনো সুযোগ নেই। এবং আমরা জানি যে হিন্দু ধর্মে পুনর্জন্মে বিশ্বাস করা হয়, এবং কেউ যদি ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করে তো এটা এই জন্মটাকে মনে করা হয় এটা তার যোগ্যতা, কেননা সে হয়তো আগের জন্মে এমন কোনো ভালো কাজ করেছিল, এই জন্যই সে উঁচু বংশে জন্মগ্রহণ করেছে। জাতি বর্ণ প্রথা ক্ষেত্রে বিধি নিষেধ একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেমন কিছু কিছু নিষেধ রয়েছে, সেগুলোকে এখানে সেই আইনগুলো মেনে চলতে হয়, বা যাদের সমাজে যাদের অস্পৃশ্য মনে করা হয়, যেমন ব্রাহ্মণরা কখনো শূদ্রদের হাতের জিনিস খায় না, এবং আরো কিছু নিয়ম আছে যেগুলো তাদেরকে উচ্চ বর্ণের উচ্চতা রক্ষা করার জন্য, এবং তারা যাতে নিকৃষ্ট বংশের সাথে সিমিলার কোনো কিছু না করে সেই বিষয়টা খেয়াল রাখতে হয়। সামাজিক শ্রেণী বা মর্যাদা গোষ্ঠী, এটা হচ্ছে আমাদের আজকের 4 নম্বর যে বৈশিষ্ট্য। আমরা জানি যে এই যে আমরা আগে যে 3টি প্রকার নিয়ে আলোচনা করলাম, দাস প্রথা, এস্টেট ব্যবস্থা এবং জাতি বর্ণ, এগুলো কিন্তু যেমন দাস প্রথা অনেক আগের ছিল, তারপরে মধ্যযুগে স্টেট ব্যবস্থা ছিল, এবং ধীরে ধীরে এই যে ভারতের যে জাতি বর্ণ প্রথা বা অন্যান্য অঞ্চলে যে জাতি বর্ণ প্রথা ছিল সেটাও কিন্তু আস্তে আস্তে তার আগের গুরুত্ব হারাচ্ছে। কিন্তু সমাজ থেকে তো শ্রেণী নির্মূল হওয়াটা আসলে সম্ভব না, সামাজিক শ্রেণী বা মর্যাদা গোষ্ঠী এটি নির্মূল হওয়া পসিবল না, কারণ প্রত্যেকটা সমাজেই কিছু না কিছুর উপর ভিত্তি করে কিন্তু সামাজিক শ্রেণীর ভিন্নতা বা টিকে থাকবে। তো সেই কারণে আমরা আধুনিক সমাজকে স্তর বিন্যাসের ক্ষেত্রে একটা তাৎপর্যপূর্ণ একটা গুরুত্বপূর্ণ রূপ হচ্ছে সামাজিক শ্রেণী বা মর্যাদা গোষ্ঠী। এবং আধুনিক সমাজেই বিভিন্ন শ্রেণী বা মর্যাদা গোষ্ঠীর আবির্ভাব ঘটেছে। শ্রেণী বলতে এখানে বোঝানো হয়েছে একই আয় এবং একই ধরনের সুযোগ সুবিধা ভোগকারী গোষ্ঠীকে একটা শ্রেণী বলা হয়ে থাকে। যে আমরা যখন কাউকে উচ্চ শ্রেণী বলবো, সেখানে একটা ডেফিনেশন থাকে যে উচ্চ শ্রেণী বলতে তার আয় এমন হবে, তার সুযোগ সুবিধা এমন হবে, এরকম বোঝানো হয়। তো এবং বটমর বলেছেন যে সামাজিক শ্রেণী বাস্তব গোষ্ঠী, তবে আইন বা ধর্ম ভিত্তিক নয়। অর্থাৎ সামাজিক শ্রেণীর কথা যদি আমরা বলি, এটি একটি বাস্তব গোষ্ঠী, কিন্তু আইনের দৃষ্টিতে এবং ধর্মের দৃষ্টিতে কোনো সামাজিক কোনো শ্রেণী বিভাগ করা হয় না। এবং এটা মূলত যেমন এর আগে আমরা পড়েছি জাতি বর্ণ প্রথা,
এটি একটা বদ্ধ প্রথা ছিল যে এক শ্রেণীতে জন্ম নিলে সে সারা জীবন জন্মসূত্রে সেই শ্রেণীর ভুক্ত বা সদস্য থাকতো। এখানে শ্রেণী আপেক্ষিক অর্থে মুক্ত, এটা বদ্ধ ব্যবস্থা নয়, কারণ মানুষ তার যোগ্যতা দ্বারা মেধা মর্যাদার মাধ্যমে সে কিন্তু শ্রেণীর পরিবর্তন করতে পারে। যে এবং এই ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছে যে প্রথমে কৃষি বিপ্লব হয়েছে, কৃষি বিপ্লবের পরে শিল্প বিপ্লব হয়েছে, উৎপাদন যন্ত্রের পরিবর্তন হয়েছে, এবং 17শ শতকের পর থেকে শিল্পায়ন শুরু হয়েছে, নগরায়ন শুরু হয়েছে। এটার ভিত্তিতে পরবর্তীতে ব্যাপকভাবে শ্রম বিভাগ হয়েছে এবং ভিন্ন ভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্পেশাল এক্সপার্টাইজ লোক সৃষ্টি হয়েছে। তো এই যে যে আধুনিক ব্যবস্থা, বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড, শিক্ষা, প্রশিক্ষণ এবং রাজনীতিতে গণতন্ত্রের উত্থান, এই বিষয়গুলো তে সামাজিক যে শ্রেণী মর্যাদার ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন এনে দিয়েছে, মূলত পেশা এবং আয়ের যে তারতম্য, অর্থাৎ ইনকাম লেভেল, এই বিষয়গুলো হচ্ছে সামাজিক শ্রেণী সৃষ্টিতে বা মর্যাদা গোষ্ঠী সৃষ্টিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আধুনিক সমাজে বা সামাজিক স্তর বিন্যাস সৃষ্টিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তো আমরা যদি শ্রেণীর বৈশিষ্ট্যগুলো একটু সংক্ষেপে বলতে চেষ্টা করি, সেটা হচ্ছে উৎপাদন প্রক্রিয়ার মালিকানা অমালিকানা। তো প্রত্যেকটা সমাজেই তো শ্রেণীর রয়েছে এবং একটা হচ্ছে মালিকের এক রকমের মর্যাদা রয়েছে বা অবস্থান রয়েছে, শ্রমিকের এক রকম রয়েছে বা ম্যানেজার যে রয়েছে তার এক রকমের রয়েছে, উৎপাদন সংগঠনে অবস্থান এবং প্রক্রিয়ায় যেমন রয়েছে তেমন একটা সংগঠনেও কিন্তু এক একজন ভিন্ন ভিন্ন কাজ করে, ভিন্ন ভিন্ন স্যালারি পায়, এক এক রকম লাইফ স্টাইল তারা লিড করে, সেখানে তাদের স্তরায়ন ঘটেছে। এবং যে শ্রেণীগুলো রয়েছে এই ব্যবস্থার মধ্যে, সেই শ্রেণীগুলোর মধ্যে কিন্তু কনফ্লিক্ট বিদ্যমান বা দ্বন্দ্ব রয়েছে এবং তাদের ভেতরে সংগ্রাম হয়ে থাকে। সেই বিষয়গুলো হচ্ছে শ্রেণীর বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখতে পাই। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনার বিষয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী যে অংশটা রয়েছে সোশ্যাল ইনইকুয়ালিটি বা সামাজিক অসমতা, আমরা সেটা নিয়ে আলোচনা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।